গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাজেবানথু তার নাক ধুলোয় ধূসরিত হোক, রাজেবানথু তার নাক মাটিতে মিশে যাক, রাজেবানথু ওই লোকটা ছাই হয়ে যাক, তার নাক মাটিতে মিশে যাক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে কার কথা বলছেন আল্লাহ রাসূল, কার কথা এভাবে বলছেন? তখন আল্লাহ রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি আহদুহুমা আও কিলাহুমা, কেউ পিতামাতা দুইজনকেই পেল অথবা একজনকে পেল, এরপরে তাদের নিজের পাপকে ক্ষমা করে নিতে পারলো না, তাদের সেবা করে তাদেরকে মূল্যায়ন করে, এই হলো দুর্ভাগ্য হতভাগা ব্যক্তি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। মগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন কয়েকটি কাজ, তিনটি কাজ আলাইকুম তোমাদের উপরে, নিশ্চয় আল্লাহ পৃথিবীবাসীর উপরে তিনটা কাজ হারাম করেছেন, একেবারে হারাম, টোটালে হারাম, কোন দিন সে কাজকে করতে পারবে না। এক, অকুকালুম মাহা, পিতামাতার অবাধ্য চলা, এ কাজটা হারাম। এইভাবে শুনে নেন যে পিতামাতার অবাধ্য চলা কাজটা হারাম, আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করেছেন কয়েকটা কাজ, তার এক নম্বর কাজ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। صلاة الله وآله والأحبة